থাকাটা বাড়বে। গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবদাত ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর বাজে প্রায় 11টা বেজে গেছে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এই যে রান্নাবান্না সব বসিয়ে দিয়েছি, জোগাড় করতে অনেকটা সময় লেগে গেল। সকালে ব্রেকফাস্ট এখনো খাওয়া হয়নি। এই যে দুটো চপল বানিয়েছিলাম সকালবেলা, ওই ছেলের আমি একটু খেয়ে নেবো আর একটু বেদানার রস করবো, তাহলে হয়ে যাবে। সকালে বেশি ব্রেকফাস্ট বানাবো না, আজকে টাইম নেই। সুন্দর হয়েছে, দুটো অরিও বিস্কুট দিয়ে এই দেখো সুন্দর চপসটা হয়েছে। আর ভেতরে আমি একটু ডার্ক চকলেট দিয়েছি, খুব সুন্দর হয়েছে। তেল কই বানাবো, উচ্ছে আলু ভাজা আর হচ্ছে ছানা দিয়ে একটু পটলের একটা রেসিপি বানাবো। ব্যাস এই রান্না করবো, ভাত বসিয়ে দিয়েছি। হয়ে যে দেখো জিরে আর শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। কিছুই দিন করো, চিনি টিনি কিছু দিইনি। অনেকটাই দিয়েছিলাম, তোমারও কম হয়ে গেছে। ভালো মিষ্টি হয়েছে না? মিষ্টি দিই না, বিস্কুটের। এই যে রান্না করতে চলে এসেছি, 12:30 বেজে গেছে। সবে ভিডিওটা আপলোড করার ছেলে করলো, করার পরে রান্না করতে এসেছি। মিক্সিতে মশলা বেটেছি, পুরো ফাঁকা থেকে বেরিয়ে হাত ফাত পুরো জ্বালা করছে লঙ্কা, এতগুলো লঙ্কা জিরে। তারপরে সেই শিল বার করে আবার শিলে সব মশলাগুলো এখন পাকতে হলো। ওই জন্য অনেকটা বেলা হয়ে গেছে। একবার দুটো কড়াই বসিয়ে দিয়েছি, দুটোই রান্না রয়েছে, এই দুটো করলো। ভাত আর উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, এই তেল কই বানাবো, তার জন্য দেখো সব মশলা রেডি করে নিয়েছি। এইও কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এই দেখো তেল কই বানানোর তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো সব ভাজতে দিয়ে দেবো, বুঝলে না? এইটার মধ্যে মশলা একবার হয়ে গেছে, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এই যে পটলটা হলুদ হলুদ দিয়ে মাছি রেখেছি, এটা আবার ভাজতে দিই। পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো এবার এই তেলের মধ্যে দেখো একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেবো তেল কই বানানোর জন্য। কারণ শুকনো লঙ্কা বেটে রেখেছি, এটার মধ্যে তেলের মধ্যে একটু দিয়ে দেবো পটলটা করার জন্য। অল্প ছানা পটল বানানোর জন্য অল্প একটু ছানা, দেখো আমি দুধে পাতিলেবু দিয়ে অল্প একটু ছানা কেটে রেখেছি, আর 2 চামচ টক দই আর মধ্যে চালমগজ আর পোস্ত দিয়ে দেবো। পটলের মশলাটা একদম কষে গেছে, পটলগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো, ছানা দেবো আর একটু মিষ্টি মিষ্টি একটু মিষ্টি অ্যাড করবো। ব্যাস এটা একটু হালকা করে দেবো, এখন গ্যাসটাকে কমিয়ে দেবো, দিয়ে হালকা ভাজে আপনি হতে থাকে বেশি জল। তেলের সাথে কালো জিরে দিয়েছি, ওটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার 2 খানা পেঁয়াজ আমি বেটে রেখেছি, এবার এটা দিয়ে দেবো। একটুখানি আদা বাটা দিয়ে দিলাম, লঙ্কা শুকনো লঙ্কা জিরে বেটে রেখেছি, সেটা এবার দিয়ে দেবো 2 চামচ মতন দেবো ধোয়া জলটা। গরমে তো প্রচুর, আমার প্রচুর সোনার খুব শরীরটা খারাপ। আজকে আমার ডাক্তারখানায় নিয়ে গেছে, মেয়ে ফোন করলো এই গরমে ঘেমে স্নান হয়ে যাচ্ছে না বাচ্চা মানুষ, তোর এমনি ঠান্ডার ধাত, ঠান্ডা লেগে গেছে, সর্দি কাশি এই হচ্ছে। ছেলেটা একদমও ভালো থাকে না, একই সঙ্গে হলুদ দিয়ে দেবো অল্প, আর একটু সব মতো নুন দিয়ে এটা রেড চিলি পাউডারটা দিয়ে দেবো, তো কালারের জন্য অল্প একটু জল। মশলা কষে গেলে এবার একটু গরম জল দিয়ে কই মাছগুলো দিয়ে দেবো, আমি চিনি দিয়ে দিলাম,
একই সঙ্গে দেখো পটলের মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো, একটু এবার জল দিয়ে দেবো পটলের মধ্যে, এবার ছানাটাকে দিয়ে দেবো। দেখো কই ঝোল ফুটে গেছে, এবার কই মাছগুলো সব দিয়ে দেবো। দেখাবে না কেন শাখাটা বাড়বে, ঠিক আছে ও কিছু করবে না। ক্যামেরায় দেখাই যায় না, এই যে বঞ্জি এসছে আজকে, চল এই নি আড়াইটা বাজে। শনিবারে দুপুরের মেনু উচ্ছে আলু ভাজা, এটা ছানা দিয়ে পটল রান্না করেছি আর তেল কই, ওটাই এগুলো কাল রাত্রেবেলার আর ভাত আছে। আচ্ছা চল আমি সে দিয়ে দেবে, পুরো আড়াইটা বাজে। হ্যাঁ ও আসো ভাই আসো, একসাথে খেয়ে নি, ভাতটা বেড়ে নিত তো কথা বললেই ছানার পটল, ছানা দিয়ে পটল। দেখো সবাই খেতে বসে পড়েছে, ওর অনেকটা বেলাও হয়ে গেছে, আজকে অনেকদিন পরে সবাই মিলে একসাথে গল্প করতে করতে খাচ্ছি, তো বেশ ভালো লাগছে। সবসময় একা থাকি আর ছেলের সাথে তো কথা বলি আমি সবসময়, কিন্তু ছেলের সাথে তো আর মেয়েদের মতন গল্প করা যায় না, ওই জন্য বেশ আজকে ভালো লাগছে। আর বোনজির সাথে মানে ভাত খাচ্ছে, অনেকদিন পরেও এসছে, আর নিজের মুখে নিজের রান্নার প্রশংসা কী করবো, সবকটা রান্নাই সুন্দর হয়েছে, যেরকম তেল কই আর পটল যেটা ছানা দিয়ে করেছিলাম ওটাও খেতে খুব সুন্দর হয়েছিল। তা চলো খাওয়া দাওয়া করে নি, বিকালবেলা যাবো এক জায়গায়, তা তখন তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। প্যাদা হয়ে অপারে নিতে এসে এদিকে জিনিস আছে, 77 টাকা সেখানে স্মার্ট বাজার যাওয়ার সময় তখন তোমাদের সাথে কথা বলবো, আজকে একটু অফার আছে নাকি বঞ্জি বললো তাই জন্য এসছি। আমি তো আগে কৌটোর দিকে নজর রাখছি, এই ছোট ছোট কন্টেনার গুলো খুব কাজে লাগে, আর এগুলো তো অনলাইনে খুব করছিলাম, এখানেই দিয়ে গেছে তিনটে একসাথে। কি আছে তাহলে গিয়ে একটা একটা করে কালার করে নেবে, দুটোই ভালো, এটা নিয়ে নাও হালকা কালারটাই নয়, এটা এটা পিঙ্ক কালার তো লাইট নোংরা হবে, এটা নিন আবার নি, আবার যখন কালার আসবে তখন তোমার জন্য ভালো রাখবে, এরা বলে যাবো কাউন্টারে। পিঙ্কটা দেখতে ভালো লাগছিল, কি বলবো একটা খিদা লাগে আছে তো। হ্যাঁ রিক্সা নিয়ে সব কেনা হয়ে গেছে, নিয়ে যেতেই তো কষ্ট, কত ও কম নিচ্ছে রে, কম নিলে ভাল লাগে। হ্যাঁ আমি খাবো না, হ্যাঁ খাবো না, সব কিছু নেওয়া হয়ে গেছে, ট্রলিটা ভাবছি বাড়িতে নিয়ে যাব কালকে, আবার যখন আসবো সময় করে নয় দিয়ে যাবো। ও সময় মতন দিয়ে যাবো, হাঁটতে হাঁটতে বেশি দূর না তো, একটুখানি নিয়ে গেলে কি হবে, কি রাখবে রাগ করবে অত হিংসা কেন, পরে এসে একসময় দিয়ে যাবো, আমার তো সামনের মাসে এসে দিয়ে যাবো।